এই বাঙালি কেমন আছো? আমি হলাম রাজু, আজকে চলে এসেছি আমরা বকখালির ব্রিজের যাদের কাছে দীঘা যাওয়ার মতো টাইম বা সময় দুটোই নেই, বা তারা অনায়াসে তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাবা মা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসতে পারে খুব কম খরচে একদিনের মধ্যে বকখালিতে। তো চলো বকখালির ট্যুরটা পুরোটা তোমাকে দেখাবো, সমুদ্র স্নান করেও দেখাবো, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যাঁ হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আমি হলাম রাজু, আর আশা করছি তোমরা সবাই ভালো আছে। তো আমাদের ট্রেন আসে 7:48, তো সোনারপুর স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, তো ট্রেন আসার অপেক্ষায়। তো চলো ট্রেনটা আসুক আর ট্রেনটা ধরা যাক, ততক্ষণ অবশ্যই দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি নামখানা স্টেশনে, আর এখান থেকে বাইরে বেরিয়ে অটো বাস অনেক কিছু পাওয়া যায় বকখালি বিচে দেওয়ার জন্য। তো চলো দেখি মোটামুটি কী যানবাহন এখানে আছে। আর তো নামখানা স্টেশনের বাইরে প্রচুর পরিমাণে টোটো অটো আছে, আর এগুলো করে সামনে যাওয়া যায় বা মৌসুমী আইল্যান্ড এবং বকখালি সি বিচেও যাওয়া যায়, আর এখান থেকে বাসস্ট্যান্ডেও যাওয়া যায়। তো আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি বাসস্ট্যান্ড পর্যন্ত, সেখানে পেয়ে যাবো কিছু বাস বা অটো, তো সেখান থেকে আমাদের যাত্রা শুরু করবো। তো চলো দেখি কোনো অটো বা বাস কিছু পাই কি না। এখন চলে এসেছি বকখালি বাসস্ট্যান্ডে, আর নামখানা বাসস্ট্যান্ড থেকে বকখালি বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে সময় লাগলো প্রায় 40 মিনিট। অটোতে করে এসে 40 টাকা নিয়েছে, তোমরা চাইলে বাসে করে আসতে পারো, সেক্ষেত্রে 30 টাকা করে ভাড়া পড়বে। তো হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছি, বিচটা মোটামুটি 2-3 মিনিট লাগে বাসস্ট্যান্ড থেকে। তো চল বিচে যাই, গিয়ে তোমাদের কী আছে এখানে সেগুলো দেখানোর চেষ্টা করি। তো এখন আমরা চলে এসেছি বকখালি সি বিচে, দেখতে পাচ্ছ পিছনটা পুরো সমুদ্র। আর সমুদ্রে নামার আগে আমরা যেখানে যাব সেটা হলো একটা খুব সুন্দর মন্দির আছে বকখালিতে, সেই মন্দিরের কাছে যাব প্রথম, তারপর সেই মন্দির থেকে ঘুরে এসে আমরা জামা প্যান্ট খুলে মোটামুটি স্নান করব। তো চলো মন্দিরটা যাওয়া যাক, মন্দিরে খুব সুন্দর মন্দির, তোমাদের ভালো লাগবে আশা করছি। যদি কেউ বকখালি আসতে চাও, যদি শিয়ালদা থেকে আসতে চাও, শিয়ালদা থেকে যে কোনো মানে নামখানাগামী যে কোনো ট্রেন ধরলে নামখানাতে নেমে সেখান থেকে বাসে আমরা যেমনভাবে এলাম তোমরা শুনেছ, আর যদি কেউ দক্ষিণের দিক থেকে আসো মানে তালদি বেদবিটে আমাদের মতো, তো অবশ্যই তোমাকে আসতে হবে বারাইপুর বা সোনারপুর জংশনে, তো সেখান থেকে নামখানার ট্রেন ধরে আমাদের মতো আসতে হবে। এছাড়া কেউ যদি বাসে আসতে চায় কলকাতা থেকে, তো অবশ্যই ধর্মতলায় যেতে হবে, আর ধর্মতলা থেকে এখানে নামখানার আসার জন্য বাস পাওয়া যায়, সকালে 2-3খানা করে ছাড়ে, তো সেগুলো একবার দেখতে পারো। তো চলো ফুল ভিডিওটা তোমাদেরকে দেখাবো, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো, সব কিছুই বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ঝাউবন এখানে ভর্তি হয়ে আছে, ওদিকে ভর্তি ঝাউবন, আর ওদিকটা একদম পুরো হেভি সমুদ্র, পুরো নীল, সেখানে অবশ্যই যাব। তার আগে যেটা বলছিলাম, এখানে আছে একটা মন্দির, তো মন্দিরটা এই সাইডে, তো চলো মন্দিরের দিকে প্রথমে যাওয়া যাক, তারপর তোমাদেরকে সি বিচটা পুরো ঘুরিয়ে দেখাবো। তো বিচের পাশে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাকটাস, কাঁটাগুলো দারুণ, মানে ফুললে আরও বেশি দারুণ লাগবে, তো ক্যাকটাস গাছগুলো সত্যি দারুণ, ছবি তোলার মতো ক্যাকটাস। তো দেখতে পাচ্ছ এই জঙ্গল বাড়িয়ালির মধ্যে একটা মন্দির রয়েছে যেটা আমরা খোঁজার চেষ্টা করছি, জানি না ঠিক কোনখানে, তবে মন্দির দর্শন করেই তারপর যাব। তো চলো ঘুরে ঘুরে দেখা যাক কোথায় মন্দিরটা আছে। আর বালি এই গরমের সময় প্রচণ্ড গরম, মানে পায়ে লাগছে, মনে হচ্ছে যেন মরুভূমিতে চলে এসেছি।
তো ক্যাকটাসা ঝাউবনের মধ্যে দিয়ে একটা সুন্দর মন্দির দেখালাম তোমাদেরকে, আর এখন আমরা ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর একটা পরিবেশ, আর আজকের আকাশটাও মেঘলা। তো ওপাশে প্রচুর লোকজন আছে, তারা স্নান করছে বীচের মধ্যে, তো আমরাও সেদিকটাই আছি কারণ এদিকটা পুরো খালি, আর একা যেতে ভয় লাগছে। তো চলো ওই বীচের ওই দিকে যাওয়া যাক, আর সমুদ্রতে নামিয়ে দেখি এখানে সমুদ্র কতটা সুন্দর গভীর। তবে দীঘার মতো নয়, তবে দীঘার তুলনায় কমও নয়। তো চলো যাওয়া যাক। তো বকখালি বীচে বসার জন্য খুব সুন্দর সুন্দর র্যাক তৈরি করেছে, আর উপরে ছাউনি আছে, কিন্তু র্যাকটা এতটা উঁচুতে যে লাভ মেরে উঠতে হবে, বা নিচে অনেক জায়গায় ওখানে যেমন আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি নিচে, যদি থাকে তো আরো ভালো, পার্টনার যদি আসে তো কোলে করে বসাতে হবে, আর না হলে এরকম ইট ফিট দিয়ে বসাতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ইঞ্জিনিয়ার করেছে। তো দেখতে পাচ্ছ সবগুলোর একই কেস, মানে বকখালি বাসস্ট্যান্ড থেকে সামনে বের হলে যে বিচটা পাওয়া যায় দেখতে পাচ্ছ, এখানে প্রচুর ছোটো ছোটো দোকান আছে, আর ছাতা পাতা নিয়ে একদম এখানকার লোকরা রেডি, মোটামুটি ছাতা বা ওই কী বলে চেয়ার নিয়ে বসার জন্য কিছু পে করতে হয়। তো এখান থেকে আমরা কিছু পেটে করবো না, ডাইরেক্ট আমাদের কাছে সাবান আছে জিনিসপত্র, এখান থেকে পের হয়ে যাব। ওখানে প্রচুর লোকজন আছে, আর এখানে জলটা অনেকটা কম বলে মনে হয়। তো চলো যা যাক। ছোট্ট একটা সমুদ্রে যাওয়ার আগে বিরাট টান, একটু ছোট্ট একটা স্রোত, দারুণ টান ছিল, মানে ভয় লাগছিল লিটারালি, আর প্রায় কোমর অব্দি জল উঠে গিয়েছে। তো পিছনে ঝাউবন আর বকখালির বাসস্ট্যান্ডের বীচ ছেড়ে আমরা দিকে দিকে এগিয়ে চলেছি, বকখালি সমুদ্রের বীচের দিকে। তো খানিকটা হাঁটতে হবে, মিনিট দু একটের মতো, ওখানে প্রচুর লোকজন আছে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো যে দেখো পেছনে, আমার পেছনে কি বড় একটা বিশাল নীল সমুদ্র, মানে যার কোনো শেষ নেই। তো চলো সেই সমুদ্রে এখন স্নান করতে নামবো, আমি আর আমার বন্ধু বিশ্ব আছে ও পাশে। তো চলো আটলান্টিক মহাসাগরে আমার বন্ধুকে নিয়ে এসেছি, চশমা পরে সাঁতার কাটছে। তো হ্যালো গাইস, আমি আর আমার বন্ধু চলে এসেছি, আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড নেই, ওই জন্য দুই বন্ধু চলে এসেছি, কারণ এখানে শুধু মাল নিয়ে আসলে হয় তাহলে বিরাট মুক্তি হয়, আমাদের মাল নেই তো আমরা খালি হচ্ছে, তাই তো সিঙ্গেল সিঙ্গেল। সমুদ্রে স্নান করতে করতে এই মস্তিকর ছেলেটা প্রচুর মস্তি করে বলেছে, মানে একা একা আর কি সমুদ্রে স্নান করে। তো আমি বেশি করতে পারিনি, কারণ মানে স্নান করতে পারিনি কারণ আমার হাতে মোবাইলটা ছিল আর ভিজে যেত। তো প্রচুর লোকজন আছে এখানে চিন্তা ঘুরে, লোক একদম অনেকটা দূরে চলে গেছে, দেখো এই যে এত দূরে চলে গেছে, মানে অনেকটাই দূরে, আর কিছু লোক আছে এ পাশে, এই যে অনেকটা দূরে যদিও। তো এখানে মোটামুটি সমুদ্রে স্নান করলে খুব মজা লাগলো, আর একটা ব্যাপার হলো দাঁড়িয়ে থাকবে, মানে আস্তে আস্তে তুমি ভেতর দিকে ঢুকে যাবে, বালির নিচের বালিগুলো সরে যাচ্ছে, তো একটা সত্যি অসাধারণ একটা অনুভূতি। তো এখানে সমুদ্রকে বাবাই করলাম, টাটা করে চলে যাবো, কারণ আর কিছু বিশেষ জিনিস তোমাদেরকে দেখানোর আছে, আর আমাদের লাঞ্চ করারও একটা ব্যাপার আছে। তো চলো সমুদ্রকে টাটা করে দাও, মানে সমুদ্রের পাশেই থাকবো, সমুদ্র আর নামবো না। তো দেখি আর মোটামুটি এখানে কি দেখাতে পারি তোমাদেরকে। তো চলো অবশ্যই সাথে জুড়ে থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলতে পারো কমেন্টের মাধ্যমে, আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও কাছের বন্ধুবান্ধবদের কাছে, যারা তারা এসে এখানকার মজা নিতে পারে। চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এত দূরে এগোনো সত্যি খুব মুশকিল। তো চলো যা যাক। তো এটা হলো বকখালির মধ্যে ঢোকার মুখে একটা আছে পিকনিক গার্ডেন, এখানে মোটামুটি কেউ এসে চাইলে গান ফান বাজিয়ে বা চড়ুই ভাতি পিকনিক করতে পারে। তো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, একদম কিছু নেই, খালি জায়গা।
তো যেমনটা দেখালাম প্রচুর বড় একটা পিকনিক স্পট, প্রচুর লোক একসাথে পিকনিক করতে পারে। তো এখন এই পিকনিক ছেড়ে যেদিকে যাবো সেটা হলো ফ্রেজারগঞ্জ। তো চলো ফ্রেজারগঞ্জের দিকে হাঁটতে হাঁটতে যাই, বিচের পাশে এবার যাবো, এখান থেকে বের হবো। তো চলো যা যাক। তো যদি তোমরা বকখালিতে এসে হোটেল নিতে চাও তো একদম হোটেল 250-300 টাকা থেকে ভালো হোটেল পেয়ে যাবে থাকার জন্য। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা এমনি নর্মাল ফ্রেন্ড মা বাবা সবাইকে নিয়ে আসতে পারো। আর আগাম হোটেল বুকিং করার প্রয়োজন নেই বলে আমার মনে হয়, তবে আমরা একদিনের ট্যুরটা দেখাচ্ছি, একদিনে এখানে ঘোরার মতো এনাফ বলে আমার মনে হয়, রাত কাটানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, যদি কেউ দূরে থেকে না আসে। তো হোটেল এখানে তুমি অনায়াসে পেয়ে যাবে, তবে এখানকার একটা ব্যাপার হলো একা থাকতে দেয় না, তো তোমাকে আসলে কোনো পার্টনার নিয়ে আসতে হবে, সে যে কেউ হতে পারে, তাহলে কিন্তু তুমি হোটেল ভাড়া পাবে। তো অনেকটা হেঁটে ফেলেছি আর এর মধ্যে পপুলারগুলোর মাথা একটু হলেও দেখা যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। চলো আরও কাছে যাই, তোমাদের খুব সুন্দরভাবে দেখাই। ওই যো, ওই হলো পপুলারের মাথা দেখা যাচ্ছে। তো এখন আমরা বকখালি থেকে অনেকটা দূর চলে এসেছি, 2-3 কিলোমিটার প্রায় পায়ে হেঁটে এসে যেটা সেটা নাম হলো ফ্রেজারগঞ্জ। আর এই গাছগুলো তোমরা দেখলে বুঝতে পারবে একদম ন্যাড়া হয়ে গিয়েছে, কারণ কিছু বছর আগে যে আমফান বিরাট একটা ঘূর্ণিঝড় এসেছিলো, তো সেটা এত পরিমাণে এখানে জোরালো ছিল যে গাছগুলো সব মরে গিয়েছে, পাতা একদম ঝরে গিয়ে গাছগুলো নিঃস্ব হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারিদিকে গাছগুলো। পপুলার দেখানোর কথা বলছিলাম, এই হলো তিনখানা পপুলার পাশাপাশি দাঁড়িয়ে, আর এদিকে আছে দুখানা। তো এটা এখন খুব ভগ্নপ্রায়, মানে ভেঙে গিয়েছে আর কাজ হয় না, কারণ সেই আমফান ঝড় যেটার কথা আগে একটু আগে বলছিলাম, এখন এগুলো বিকলাঙ্গ, একদম ধ্বংস হয়ে গেছে প্রায়। তো পপুলারগুলো পুরো নষ্ট, আর এখান থেকে যে ঘুরে যে তাপবিদ্যুৎটা তৈরি হতো সেটা এখন পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। তো এই হলো সেই ফ্রেজারগঞ্জ যেখানে সত্যি বিরাট ক্ষতি হয়েছিল, আর এখানে প্রচুর জনবসতি ছিল, এখন কিন্তু কিছুই নেই, আর ওগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে, গাছপালাও প্রায় শূন্য। তো দেখতে পাচ্ছ এই যে বাঁধ দেওয়া হয়েছে, নতুন করে বাঁধ মেরামত করা হয়েছে। তো চলো এই জায়গা থেকে এখন যাই সেই বকখালিতে যেখান থেকে আমরা এসেছি। তো এখন ভাজে ঘড়িতে একদম দুপুর 3টে, আর আমরা বেরিয়ে পড়েছি বকখালি বিচ থেকে বাড়ির উদ্দেশ্যে। তো একটা অটো বা বাস ধরবো আর সোজা চলে যাবো নামখানা স্টেশনে, আর সেখান থেকে আমাদের বাড়ি। তো এখন একটা বাস হয়ে গেছে আর বাসে উঠেও গিয়েছে। এখন চলে এসেছি নামখানা স্টেশন, আর ইস্টা স্টেশনের একদম চত্বর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর আমাদের ব্লগটা এখানেই শেষ হলো, তো পরের কোনো ব্লগে অবশ্যই দেখা হবে, নেক্সট কোনো ব্লগ। ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট আর লাইক করে দিও।